والصافات صفا فالزاجرات الزاجرات زجرا فالتابيات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة للكواكب وحفظا من كل شيطان مارد. پوتر قرآن الكريم 36 نمبر سورة 23 نمبر پارا سورة ياسين پر سورة سورة صافات صافات شبد ارتھ ہلو সারিবদ্ধ ফেরেশতা। এখানে প্রথমে আল্লাহ পাক সারিবদ্ধ ফেরেশতার প্রসঙ্গ করেন। এই সূরা এই শব্দের আলোকে আল্লাহ পাক এই সূরার নাম করেছেন সূরা সফাত। সারিবদ্ধ ফেরেশতা আল্লাহ পাক বলেন ওই সারিবদ্ধ ফেরেশতাদের প্রসঙ্গ। ফেরেশতার প্রসঙ্গ কইলি কত সারিবদ্ধ ফেরেশতা বলে আল্লাহ কি বুঝাইলেন অনেক বিস্তারিত লম্বা তফসিল উপাসনা কিরাম করছে এই কথা বোঝানোর জন্য যে আল্লাহর ইবাদতের মধ্যে শৃঙ্খলা এটা আল্লাহর কাছে বেশি পছন্দ। শৃঙ্খলার সাথে আল্লাহ পাকের বন্দেগি করা, যেমন নামাজে কাতার সোজা করা, এই জন্য শরীয়তে এতটা গুরুত্ব। তফসিরে মাজহারিতে লিখছেন যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তোমরা নামাজের মধ্যে এমন ভাবে সারিবদ্ধ হও যেন মাঝখানে কোনো খলল না থাকে, ফাঁক না থাকে, বেশ কম না থাকে। নামাজের কাতারে তোমাদের একটু বেশ কম থাকবে, তোমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে সেই রকম বেশ কম সেই রকম পার্থক্য তৈরি হবে। নামাজের কাতারে তফাতের দ্বারা মুমিনদের অন্তরে তফাত সৃষ্টি হয়, অন্তরে বেমিল সৃষ্টি হয়। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদ, রিসালাত, আখিরাত এই তিন বিষয় নিয়ে আলোচনা করেছেন। কয়েকজন নবী পয়গম্বরগণের অনেক লম্বা জীবনী আলোচনা করেছেন, এর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির ঘটনা এই সূরার মধ্যে আল্লাহ পাক অনেকটা সবিস্তারে এনেছে। এরপরের সূরা সূরা সাদ, সূরা সাদ 38 নম্বর সূরা। এই সূরার নাম সূরা সাদ। সাদ হলো একটা হরফ, আলিফ বা তা সা এর মধ্যে একটা হরফ আছে সাদ, এর নামে এই সূরার নাম। আল্লাহ পাক এই কথা ইঙ্গিত দিলেন তোমরা এই কোরআনকে যেমনটা দেখতেছ আমি আল্লাহর কালাম আমার ভাষা তোমাদের কাছে যতটা প্রিয় এবং এর মতো আরেকটা বানানো নিজেরা তৈরি করা তোমাদের জন্য যতটা কঠিন, মনে রেখো এই কোরআন কিন্তু আলাদা কোনো বস্তু নয়, বরং তোমরা যে আলিফ বা তা সা এর মধ্যে হরফগুলা পড়ছো ইয়া পর্যন্ত, এই হরফ দিয়েই এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি। এটা অলৌকিক কোনো ভাষা বর্ণ কিছু নয়। এই সূরার মধ্যে আল্লাহ পাক কেন এই সূরা নাজিল করলেন, এই সূরায়ে সওয়াদ এর একখান শান নুজুল আছে। শান নুজুলটা হলো আবু তালিব নবীজির চাচা, আপন চাচা। আবু জাহেল কিন্তু নবীর আপন চাচা না, গোষ্ঠীগত চাচা। নবীজির আপন চাচা আবু তালিব, নবীজির আপন চাচা আবু লাহাব। এই আবু তালিব যদিও কালেমা পড়ে মুসলমান হন নাই, কিন্তু নবীজি খুব খায়ের খা ছিলেন, আল্লাহ নবীকে খুব ভালোবাসতেন। এবং আমার নবী আপনার নবীর উপরে কেউ আক্রমণ করুক, নবীকে কেউ কষ্ট দেবে, এটা আবু তালিব সইতে পারতেন না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের পর আল্লাহ নবীর লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন নবীর এই চাচা আবু তালিব, কিন্তু কালেমা পড়েন নাই।
আর ওনার জীবদ্দশায় মক্কার কাফেররা নবীর উপরে হাত তোলার সাহসও করে না। কিন্তু যখনই আবু তালিব অসুস্থ হয়ে গেলেন তখন আবু জাহেল উতবা সাহেবা মক্কার কাফেররা জরুরি পরামর্শ সভায় বসল আবু জাহেলের নেতৃত্বে। আবু জাহেল বলতেছে যে আমরা আবু তালিবের সম্মানে মোহাম্মদকে আমরা সার দিয়েছি, কিন্তু এখন আবু তালিব অসুস্থ হয়তো মারা যাবে, তার মৃত্যুর পর যদি আমরা মোহাম্মদের উপরে আক্রমণ করি বা আমরা তার সাথে মোকাবেলায় যাই তাহলে সাধারণ মানুষ বলবে যে ও আবু তালিব থাকতে সাহস পাও নাই তার ভাতিজার উপরে হাত তোলা, এখন তার মৃত্যুর পর তোমরা এই সাহস করতেছে। এটা আরেক ধরনের আমাদের উপরে একটা ক্লেম আসবে, বদনাম আসবে। অতএব আবু তালিব জীবদ্দশায় থাকতেই সে তার মৃত্যুর আগে আগে মোহাম্মদের ব্যাপারে ফয়সলা করবে। দলে বলে তারা নবীজির চাচার কাছে আসলো, এসে বলতেছে তুমি আমাদের গোত্রের সর্দার, তোমাকে আমরা সবাই সম্মান করি ইজ্জত করি, তোমারই ভাতিজা মোহাম্মদ আজকে আমাদের বাপদাদার ধর্মের বিপরীতে বলতেছে যা তা বলতেছে আমাদের দেব দেবীর নামে, অতএব তোমার মৃত্যুর পরে আমরা তার বিরোধিতা করি এটা আমরা চাই না। তুমি দুনিয়া থাকতে থাকতে মোহাম্মদকে ডাকাও, ডাকা এটার মীমাংসা করে আবু তালিব আল্লাহ নবীকে ডাক, নবীকে ডেকে বলতেছেন ভাতিজা এরা এমন এমন বলতেছে আর এদের প্রস্তাব হলো তুমি তোমার ধর্ম পালন করো কিন্তু ওদেরকে তোমার ধর্মের দিকে ডাকো না, আর এদের দেব দেবীর নামে তুমি কুৎসা রটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচা আমি কি এমন কাজের দিকে তাদেরকে ডাকবো না যে জিনিসটা যে কাজটা তাদের জন্য মঙ্গলজনক তাদের জন্য ভালো, আমি কি ভালোর দিকে তাদেরকে ডাকবো না? আবু তালিব বলতেছে সেটা কি ভালো? বলে হ্যাঁ সেটা ভালো, তারা যদি আমার কথা মানে তাহলে গোটা আরবের রাজত্ব তারা করবে, গোটা আরবের রাজত্ব। আর যত অনারব আছে সমস্ত অনারবীরা অনারবীদের জমি জমাও তাদের দখলে থাকবে, তাদেরকে ট্যাক্স দিয়ে চলবে। আবু জাহেল বলতেছে ভালো কথা, তোমার কোন কথা মানলে আমাদের এত শক্তি যোগাবে, এত শক্তি পাবো, সেটা কোন কথা? সেটা কি সেই কোরআন কথাই? আল্লাহ নবী বলেন সেটা সেই কথা, এক আল্লাহকে বিশ্বাস কর, এক আল্লাহর উপরে বিশ্বাস কর, তাহলে গোটা আরবের রাজত্ব যেটা তোমরা চাও, পাওয়ার চাও, শক্তি চাও, সেটা আল্লাহ তোমাদেরকে দিবে। আবু জাহেল বলতেছে আমরা দশজন কুদারে মানি তাও শক্তি পাই না, আর তুমি এক কুদা মানলে কো এত শক্তি পাই দিন? আমরা আমাদের দশ কুদা লইয়া আছি, এক কুদা লইয়া নাই। এই বইলা মজলিস থেকে একদম শরীর গায়ে গা ঝাড়তে ঝাড়তে পোশাক ঝাড়তে ঝাড়তে সবগুলি নেতা উঠে গেল চলে গেল। এই প্রেক্ষিতে আল্লাহ পাক এই সূরা নাযিল করছেন, সূরা সোয়াদ নাযিল করছেন। আল্লাহ পাক তাদের এই অহংকারী তাদের এই অহংকারী আচরণের পরিণাম কি সেটাও আল্লাহ পাক এই সূরার শুরুতে তিনি নিয়ে আসছেন। 42 নম্বর আয়াতে সূরা আরেকজন নবীর ব্যাপারে আলোচনা করেছে। হ্যাঁ, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম একজন পয়গম্বর যিনাকে আল্লাহ পাক কঠিন পরীক্ষা দিয়েছিলেন, লম্বা চড়া ঘটনা, কঠিন পরীক্ষা। আইয়ুব আলাইহিস সালামের নিয়ামতের কোনো অভাব ছিল না, শারীরিক সৌন্দর্য, তারপরে বিবি সন্তান সহায় সম্পদ কোনো কিছুর অভাব ছিল না। শয়তান একদিন বলতেছে যে আইয়ুব যে আপনারে এতটা প্রশংসা করে আপনার এত বন্দেগি করে এর কারণ হইল তার তো কোনো কিছুর অভাব নাই, সব দিয়া রাখছেন তার এই জন্য আপনার এত ডাকে। আল্লাহ পাক বলেন না, সুখে আছে বলে আমাকে ডাকে এই জন্য না, আমার পিয়ারা বান্দা যারা এরা সুখে থাকলেও আমাকে ডাকে, দুঃখে থাকলেও আমাকে ডাকে, বিপদে পড়লেও আমাকে ডাকে। তাহলে এটা যদি পরীক্ষা দেখতে চাও দেখো, ওই পরীক্ষা শুরু হয়ে গেল আইয়ুব আলাইহিস সালামের উপরে।
শারীরিক পরীক্ষা এমন এক জটিল রোগে আক্রান্ত বলেন বসতি ছেড়ে অন্যত্র চলে যেতে হলো সহায়ক সম্পদ সবকিছুতে একে একে আগুন লেগে গেল সন্তানগুলি সব একে একে মরে গেল অ্যাক্সিডেন্টে মারা গেল বিবি যে কজন আছিল চলে গেল একজন শুধু রইলেন রহিমা তিনি সাথে রইলেন স্বামীর খেদমত করেন তো এভাবে তিনিও স্বামীকে নিয়ে বড় টেনশনে পেরেশানিতে দিন যায় সারাদিন কোন রকম খাবার সংগ্রহ করে স্বামীর কাছে ফিরে এই যে কিরাপু যেটা আজকে তফসিরে বললাম যে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে উকাদর ছিল এটা সহি কোনো রেওয়ায়ত না আল্লাহ পাক কোনো নবীকে এমন কোনো অসুস্থতা দেন না যা কারণে মানুষ তার ঘৃণা করবে এমন কোনো অসুস্থতা দেন না তবে সেটা কি রোগ ছিল সেটা কোরআনেও স্পষ্ট নাই হাদিসেও স্পষ্ট নাই শুধু এতটুকু যে একটা জটিল রোগ তো আইয়ুব আলাইহিস সালাম এই এতটুকু বিপদ আপদের মধ্যেও আল্লাহ যখন জিজ্ঞেস করেন আইয়ুব কেমন আছো তিনি অসুস্থ অবস্থায় বলেন আলহামদুলিল্লাহ মালিক তুমি যে হালে রাখছো আমি ভালো আছি কখনো না শুকরিমূলক কথা বলেন না 18 বছর অসুস্থ থাকার পর যখন আল্লাহ তারে সুস্থ করেছিলেন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক বলতেছেন আইয়ুব এখনের অবস্থা তোমার জন্য ভালো না অসুস্থতার অবস্থাটা ভালো সুস্থতা না অসুস্থতা কোন কালটা তোমার জন্য প্রিয় আইয়ুব আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার কাছে অসুস্থতার হালতটা এজন্য প্রিয় আমি অসুস্থ থাকার কারণে তুমি সকাল সন্ধ্যা আমাকে জিজ্ঞেস করতে আইয়ুব তুমি কেমন আছো সুবহানাল্লাহ আমি আজকে সুস্থ হয়েছি বিদায় মালিক এই ডাকটা তো আমি আর শুনি না হযরত আইয়ুব আলাইহিস সালামের সুস্থতার জন্য শয়তান একটা চিকিৎসকের বেশ ধরে এসেছিল ডাক্তারের বেশ ধরে বিবি রহিমার কাছে এসে বলতেছে আমি তোমার স্বামীকে সুস্থ করে দেব আমার কাছে কিছু চিকিৎসা আছে তো তিনি মহিলা মানুষ দিল নরম তিনি শয়তানের চালাকি বুঝেন নাই তিনি বলতেছেন ভালো কথা তুমি একজন ডাক্তার চিকিৎসা করবা তো করো তো শয়তান বলে শর্তে করো তো কি শর্ত শর্ত হলো সে ভালো হওয়ার পরে তুমি বলবা যে ডাক্তার আমার স্বামীকে ভালো করেছে শুধু এতটুকু বলবো দেখেন কত বড় শয়তানি বলুন তো অসুস্থ মানুষকে সুস্থ করে কে কত বড় ধোকা শুধু তুমি তোমার কাছে আমি চিকিৎসার কোনো বিনিময় চাই না পারিশ্রমিক লাগবে না শুধু এতটুকু বলবা কেউ যদি বলে তোমার স্বামী কেমনে ভালো হয়েছে বলবা ডাক্তার ভালো করেছে মহিলা মানুষ তিনি এই কথাতে সম্মতি দিয়ে দিয়েছিল এতটা গভীরে যান না একদিকে পেরেশান একদিকে পেরেশান স্বামীকে নিয়ে আসা স্বামীর ভালোবাসা মহব্বত অত্যধিক অন্তরে এজন্য স্বামীকে ছেড়ে যেতে পারেন নাই তিনি রাজি হয়ে গেছিলেন এজন্য আইয়ুব আলাইহিস সালামের কাছে যখন বলছেন আমি একজন চিকিৎসকের কথা এরকম কথা রাজি হয়ে গেছি আইয়ুব আলাইহিস সালাম বললেন তুমি তো শয়তানের দোকা করে ফেলছো এত শয়তান কি শয়তান দেখেন এজন্য শয়তানের দোকা কত সূক্ষ্ম কত সূক্ষ্ম এটা আমাদের বুঝার বাহিরে বুঝার বাহিরে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বহুত বড় সাহাবী নবীজি যিনাকে কাতিবে ওহী বলা হতো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেইলি তাহাজ্জুদ করেন তো একদিন তাহাজ্জুদ করতে পারেন নাই তাহাজ্জুদ না পড়ার কারণে পরের দিন সারা দিন কাঁদছেন হায় আমার এটা কি হলো ঘুমের ঘরে আমার তাহাজ্জুদ গেল পরের দিন রাতে ঘুমাইছেন তাহাজ্জুদের সময় কে আয়া জানি পা টিপতেছে তো হুজুর উঠেন তাহাজ্জুদের টাইম হয়ে গেছে হুজুর উঠেন আমির মুয়াবিয়া বলতেছেন কে রে তুমি আমার নামাজ পড়ার জন্য ডাকছো তুমি কে তোমার তো কোনোদিন দেখিনি তুমি কে হুজুর আমার চিনা লাভ না আমার নাম ইবলিস আমি শয়তান তো তুমি ইবলিস আমার তাহাজ্জুদ পড়ার লাগে ডাকতেছো কারণ কি তো এটারও কারণ আছে কারণ আমি লাভ ছাড়া হাঁটি না গতকাল আপনারে ঘুম পাড়াইয়া
আমি ভাবছিলাম খুব লাভ করছি কিন্তু আপনার কান্নার কারণে আমার লস হয়ে গেছে আপনার কান্নার কারণে তাহাজ্জুদ কইরা যে সব কামাইতেন এই আফসোসের কারণে আল্লাহ সব আরো বাড়াই দিয়েছে সুবহানাল্লাহ এবার আমি চিন্তা করলাম আমার বাড়ানিটা দরকার নাই বাড়তিটা দরকার নাই যেটা আপনার ভাবনা ইডি মান এজন্য ডেইলি তাহাজ্জুদের সময় আমি আপনার এটাকে দিলাম এই হলো শয়তান এর নাম হলো ইবলিস তো তিনি যখন এই এই কথাতে বিবি রাজি হয়ে গেছেন আলী আলাইহিস সালাম তখন বিবির উপর অসন্তুষ্ট হইয়া কসম করে বলছেন যে আমি যদি সুস্থ হই তোমার 100টা বেত্রাঘাত করব স্ত্রীরে বলতেছে কসম খোদা এভাবে কইছেন যে আমি কসম করে বললাম তোমার 100টা বেত্রাঘাত করব তুমি এতটুকু দুকা শয়তানে বুঝলা না কেন আরে ডাক্তার ভালো করার ক্ষমতা আছে না সে একটা উসিলা ঔষধ একটা উসিলা ভালো করেন কে আল্লাহ পরে ইনি ভালো হইছে কেমনে ভালো হইছে উরকুদ বিবি জিলিকা হাদা মুতাসালুম হাদা মুতাসালুম বারিদুন ওয়া শারাব ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহু মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব আল্লাহ পাক বলেন আইয়ুব واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب الله পাক বলতেছেন আইয়ুব নিজের পা দ্বারা তুমি মাটিতে আঘাত করা মাত্রই একটা পানির নহর জারি হয়ে গেল মুক্তাসালুন বারিদুন ওয়াশরাব এই পানি দিয়ে গোসল করো পানি পান করো গোসল করার কারণে শারীরিক বাহ্যিক সব অসুস্থতা আমি আল্লাহ সুস্থ করব আর পান করার দ্বারা ভিতরের সব অসুস্থতা আমি আল্লাহ সুস্থ করে দেব সুবহানাল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে জমজম তৈরি হয় আর আইয়ুব আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে এমন পানি তৈরি হয় যে পানি তার জন্য শিফা হয় হুজুর আকবার সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলেন ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب এরপর তার আহাল সহ যা কিছু সে হারাইছিল সব কিছু আল্লাহ পাক পুনরায় তারে দান করলেন এরপর আল্লাহ বলেন আইয়ুব وخذ بيدك ضعفا فاضرب به ولا تحنث وأيوب স্ত্রীকে 100টা বেত্রঘাত করার জন্য তুমি যে কসম করেছিলে এই কসমটাও তুমি এখন পূর্ণ করো কসম ভঙ্গ করো না আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হওয়ার পর তিনি চিন্তায় পড়ে গেলেন এখন কি করব একদিকে আমার কসম আরেকদিকে আমার প্রিয় তোমার স্ত্রী যে স্ত্রী আমাকে বিপদের সময় আমাকে ফেলে যায় না আমার কঠিন মুহূর্ত যে আমার খেদমত করেছে আমি এখন কি করব কসম রক্ষা করব না কসম ভাঙব আল্লাহ পাক সিদ্ধান্ত শুনাইলেন সূরা সাদের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন আইয়ুব ছোট ছোট বাঁশের কঞ্চি 100টা তুমি এক জায়গায় বাঁধো বাইদা তারপরে তোমার প্রিয় তোমার স্ত্রী রহিমাকে ওই 100টা কঞ্চি দ্বারা তুমি একবার শুধু আঘাত করো এতে করেই তোমার কসম পূর্ণ হয়ে যাবে আল্লাহ পাক বলেন কসম ভাঙো না ওলা তাহনাস কসম ভাঙো না তুমি কসম পূর্ণ করো কসম পূর্ণ করো ইন্না ওয়াজাদনা সাবিরা আল্লাহ বলেন আমি আইয়ুবকে অনেক ধৈর্যশীল বান্দাদের ভিতরে পাইছি দূরে কোন সুবহানাল্লাহ আমি আমার আইয়ুবকে সাবিরিনদের মধ্যে পাইছি তো এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এরপর সূরা জুমার জুমার শব্দের অর্থ হলো দলে দলে যাওয়া দলে দলে যাওয়া সব বিস্তারিত বলার সুযোগ নেই এক এক সূরা নিয়ে আলোচনা করলেই তো এক রমজান যাবে আপনাদের সংক্ষেপে কিছু শোনাই যাচ্ছে সূরা জুমার জুমার শব্দের অর্থ হলো দলে দলে যাওয়া এই সূরার মধ্যে আল্লাহ পাক জাহান্নামীরা জাহান্নামে দলে দলে যাবে আর জান্নাতীরাও জান্নাতে দলে দলে যাবে এই কথা আল্লাহ পাক সূরা জুমারের মধ্যে সুন্দর ভাষায় নিয়ে আসছেন এজন্য এই সূরার নাম সূরাতুল জুমার এরপরে সূরা মুমিন সূরা মুমিন এই সূরার নাম মুমিন রাখলেন
মূসা আলাইহিস সালামের জমানায় এক লোক এরকম ভাবে ইয়াসিন সূরা ইয়াসিন আমরা যে শুনছিলাম যে একজন লোক শহরের প্রান্ত থেকে আসছিল এরকম মূসা আলাইহিস সালামের কওমের একটা লোক শহরের প্রান্ত থেকে আইয়া ফেরাউনকে কয় সাবধান মূসারে তুমি মাইরো না মূসারে মাইরো না মূসা আল্লাহর নবী তখন ওই ফেরাউনের দলবল এই লোকটারে হত্যা করেছিল হত্যা করেছিল আর সে তার ঈমান জাহির করেছিল আল্লাহ পাক ওই তার দিকে ইঙ্গিত করে সে অত বড় একজন খাঁটি মুমিন সে নিজেকে প্রমাণ করেছে মৃত্যুর ভয় করে নাই তার দিকে ইঙ্গিত করে সূরার নাম সূরা মুমিন রাখছে আমরা কথা